তাদের প্রশাসনের কাছে মুসলিমদের রক্তের কোনো মূল্য নেই, চট্টগ্রামের বাঁশখালীতে এসআরএম গ্রুপের নির্মাণাধীন একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের উপর তাগুত পুলিশের গুলিবর্ষণে অন্তত 5 জন মুসলিম নিহত হয়েছেন, আরও অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। 17 তারিখ শনিবার সকাল 10:30 দিকে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে 1320 মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টে এই ঘটনা ঘটে। বাঁশখালীতে পরিবেশ ধ্বংস করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শুরুতেও এলাকাবাসী প্রতিবাদ করতে গেলে 6 জনকে হত্যা করা হয়। উক্ত বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ মুসলিম শ্রমিকদেরকে রমজান মাসে নামাজ পড়তে ও ইফতারি করতে সময় দেয় না। এমত অবস্থায় একজন শ্রমিক নামাজ পড়তে গেলে মুসলিমদের শত্রু এক চাইনিজ কর্মকর্তা তাকে লাথি মেরে নিয়ে আসে। এই ঘটনায় শ্রমিকরা খেপে যায়। এবার তারা মাসের শুরুতে 5-10 তারিখের মধ্যে বেতন দেওয়া, রমজান মাসে বিকেল 5টার মধ্যে ছুটি দেওয়া, রমজানে ইফতার ও নামাজের জন্য সময় বরাদ্দ দেওয়া এবং পূর্ব অবগতি ছাড়াই যখন তখন শ্রমিক ছাঁটাই বন্ধ করা এবং ছাঁটাইকৃত শ্রমিকদের শ্রম অনুযায়ী সমুদয় পাওনা পরিশোধ করা সহ 10 দফা দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তাগুত পুলিশ তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে 5 জন নিহত হয় এবং 100+ মুসলিম আহত হয়। প্রিয় ভিউয়ার্স, আজ স্পষ্ট যে তাগুত এই প্রশাসনের কাছে মুসলিমদের রক্তের কোনো মূল্য নেই। নামাজ ও ইফতারের মতো ফরজ বিধানগুলো পালন করতে গেলেও মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানেই বর্তমানে অঘোষিতভাবে ইসলামকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, ফলে দিন পালন করতে গিয়ে সেখানে মুসলিমরা বাধার সম্মুখীন হচ্ছে। নামাজ ও ইফতার আল্লাহ প্রদত্ত অধিকার, তাগুত প্রশাসন আল্লাহ প্রদত্ত এই অধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে মুসলিমদের রক্ত ঝরিয়েছে। আমাদের মুসলিমদের ভালো করে বুঝতে হবে সেকুলারিজমের চেতনাধারী বর্তমান সরকার ও প্রশাসন কুফরের শিবিরে অবস্থান করছে। সেকুলারিজমের মাধ্যমে তারা সমাজে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে এবং মুসলিমদেরকে দিন পালনে বাধা দিচ্ছে। আজকে দেশে ইসলামী শরিয়া প্রচলিত থাকলে উল্লেখিত 10 দফা আদায়ের জন্য কোনো আন্দোলন করার প্রয়োজন পড়ত না, বরং আবশ্যিকভাবেই সেগুলো কার্যকর থাকত। তাই জুলুমের এই চক্র থেকে মুক্তি পেতে হলে তাগুত এই প্রশাসন ও সরকারকে বয়কট করতে হবে এবং রাষ্ট্রের কেন্দ্র থেকে পশ্চিমা গণতন্ত্র ও সেকুলারিজমকে নিক্ষেপ করে মহান রবের দেয়া শরিয়াহকে প্রতিষ্ঠা করতে হবে। তবেই প্রত্যেক মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।